বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, নির্বাচন বর্জনের মাধ্যমে জনগণ সরকারকে বর্জন করেছে, বন্ধু রাষ্ট্রের সহায়তায় নির্বাচন করেছে সরকার। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এতে ডক্টর মঈন খান বলেন, গণতন্ত্র হরণ করেছে আওয়ামী লীগ, বিগত 15 মাসে 27টি তাজা প্রাণ কেড়ে নিয়েছে, 18 কোটি মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেতে আন্দোলন করছে, নিয়মতান্ত্রিক আন্দোলন করছে বিরোধী দল। শান্তিপূর্ণ রাজনীতি বিশ্বাস করে মঈন খান বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও ভোটাধিকার প্রশ্নে জনগণ কোনো আপোষ করবে না। নির্বাচনের আগে এই দেশের পররাষ্ট্রমন্ত্রী কেন গিয়ে বলেছে যে আমাদের পরবর্তী নির্বাচনে জয় লাভে আপনারা সহায়তা করুন, কেন এই প্রশ্ন করে? কেন বলেছে এই কথা? সেই প্রশ্ন আজকে বাংলাদেশের মানুষ করছে, এটাই বাস্তবতা। কারণ বাংলাদেশের মানুষ মুখ বন্ধ করে বসে থাকে না। আমাদের সীমান্তে আজকে আধুনিক বিশ্বে আপনারা কোনো দ্বিতীয় সীমান্ত দেখাতে পারবেন যেখানে শত শত মানুষকে বিগত কয়েক বছরে গুলি করে হত্যা করা হয়েছে? দেখাতে পারবেন? পারবেন না।